হ্যাঁ ধন্যবাদ আপনাকে দুই ধর্ম থেকে কি বিয়ে করা যাবে কি না না ওইটা তো প্রশ্নের উত্তর আমরা অল্প আগে দিয়েছি সেটা হচ্ছে না দুই ধর্ম থেকে হিন্দু হিন্দু থেকে মুসলিম মুসলিম থেকে পরস্পরের মধ্যে যে বিবাহবন্ধন রয়েছে এটি ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য নয় এই ধরনের কোনো বিয়ে ইসলামের শরীরের মধ্যে যায় নেই রে সম্পূর্ণরূপে হারামিদ্ধ সুতরাং এ ধরনের বিয়েকে ইসলাম বিয়ে হিসেবে ঘোষণা দেবে না ইসলামের মধ্যে বিয়ে মুসলিম কোন অবস্থায় কোনো হিন্দুকে বিয়ে করতে পারবে না আবার কোনো হিন্দু কোন অবস্থায় মুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা যদি পরস্পর সমঝোতার মাধ্যমে ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম অনুযায়ী তাদের বিয়ে গ্রহণযোগ্য হবে এলাউ হবে এটা ইসলামী ধর্মের বিধান আমি বললাম এটা তো স্বাভাবিক বিষয়

তোমরা মুর্শিখ নারীদেরকে বিয়ে করতে পারবে না অনুরূপভাবে কোন অবস্থায় মুর্শিক পুরুষদের সাথে তোমাদের বিয়ে হবে না এ কারণে কারিমীর একেবারে স্পষ্ট বক্তব্য রয়েছে